वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू आवर न्यू ब्लॉग। जो अनेक अनेक दिन ब्लॉग करছো অনেক দিন পর। সো আজকে ভিডিও মানে জমানো থাকছে বাট ছিল টাইম হচ্ছে না, তাই জন্য ভিডিও জমানো পোস্ট করলাম। ডান্সটা আমি তোমার যে যে দেখো নি তো তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আমি তুমি অনেকে দেখেই নিয়ে যে তবে আমরা টাপা টিমি বিস্তারিত ডান্স সে দেখে নে ডান্সটা, যা দেখুন তো আগে দেখে নাও। আর আজকে আচ্ছা আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, আজকে অনেক অনেক দিন পর ঘুরতে যাবো। ও যাবে কদিন পর, তো আজকে আমরা যাচ্ছি কদিন পর ও যাবে, যাবে যাবে আরে দীঘা না, খালি দীঘা দীঘা গিয়ে গিয়ে এমন হয়ে গেছে খালি দীঘা, ও মুখ দিয়ে শুধু দীঘাই বেরোচ্ছে। তখন টাইম হচ্ছে 12:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে ব্লগ চারটা, তো আমরা এই টাইমই স্টার্ট করে যাচ্ছি, দেরি কিছু হয় না। আজকে আবার স্যার গেছে দুটো, স্যার একটা হচ্ছে চারটে থেকে আছে, তো তো স্যারের কাছে পড়বো, মানে স্যারের কাছে আগে পড়া আছে, গিয়ে এখন গিয়ে তাদের লাঞ্চ করে নেবো, তারপর স্যার কাছে পড়তে যাবো, পড়ে টেবে এসে আবার পড়ে আছে। তো এখন আর ব্লগ করা যাবেই না এরপর থেকে, তুই আবার যখন সন্ধ্যাবেলা আমি যখন বেরোবো রেডি হবো তখন দেখবো। আমি ভাবলাম কালকে ব্লগ করবো, বাট কালকে যখন প্র্যাকটিস করছিলাম ভাবলাম ব্লগ করবো, কিন্তু আমার মনে ছিল না। আমি একটা কথা বলবো, হ্যাঁ ও বলছি যে মানে স্যারের কাছে পড়তে যাবে যখন ড্রেসটা তো চেঞ্জ করতে হবে, তার জন্য ও ড্রেসটা চেঞ্জ করতে হবে বলে ও একবারে আমাদের গিয়ে বলছে কি এই ভালো ব্যান্ডটা কেন এখন মানে এই ব্যান্ডটা হচ্ছে ওয়াদার মানে কোথাও গেলে যায় প্যান্ট যদি কেন এখন থেকে পরে নিজে ওদিকে গেছিলাম বলছি, বলছে সেই স্যারের কাছে যাবো তো ড্রেসটা চেঞ্জ করতে হবে, আবার একটা স্যার আসবে তারপর আবার বেরোবো, ওই জন্য ও যখন বেরোবে তো সেই তখনকার প্যান্ডেল একবারে পরে নিয়েছে। দিদিকেও দেখতে পাবে না, মনুকেও দেখতে পাবে না, তো তারপর কদিন পর কতদিন পর মনুকে দিদিকেও দেখতে পাবে, তাই তো বলুন। তুমি যাই হলো ব্লগ করবে, টাটা একটু পরে কথা বলবো। দেখো এটা হনুমান এসছে, ছোট বেশি বড় না, অনেক পাঁচ হনুমান এসছে। গুড ইভিনিং সবাইকে, এখন 6টা বাজে, আমরা স্যারের কাছে পড়ে টড়ে চলে এসেছি, মানে দুটো স্যার ছিল বললাম, দুটো স্যারের কাছে পড়ে চলে এসেছি, আর আমরা একটু পরে বেরোবো বলেছিলাম না, আমি বলেছিলাম না যে আমরা ঘুরতে যাবো, আই থিঙ্ক তোমার থাম্বনেল টাইল থেকে বুঝে রয়েছো। তো কোথায় যাচ্ছি এখন আমি বলছি না, তো সে তোমার পুরো ব্লগটা দেখলে প্রথম থেকে আর শেষ অব্দি দিতে বুঝতে পারছি আমার কোথায় যাচ্ছি। সো আপাতত এখন তো এখন আমাদের আমাদের ট্রেন আজ ট্রেন এবারে ট্রেনে করে ঘুরতে যাবো, সো অনেকবার ট্রেনে যাবো, সো সো এক্সাইটেড। আর আমাদের ট্রেন আছে হচ্ছে 10:40 ট্রেন আছে, সো আমরা বাড়ি থেকে বেরোবো 8টা। আমাদের ট্রেন মানে ট্রেন আছে হচ্ছে হাওড়া স্টেশনে, হাওড়া স্টেশনে যাবে, বাট অতক্ষণ আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনে যেতে অতক্ষণ টাইম লাগে না, আমরা 8টায় বেরোচ্ছি বিকজ কালকে 10:00। সো ওই জন্যে আই থিঙ্ক রাস্তায় একটু জ্যাম টাইম হতে পারে, দ্যাটস ওয়াই আমরা আগে একটু বেরোচ্ছি, 8টায় বেরোবো আমরা আজকে। সো 8টায় আমরা বেরোবো, ডিনার তো আমরা করে যেতে পারবো না, নিয়ে নিতে হবে। সো মা রুটি করেছে, রুটি আর কিছু একটা চানা বা কিছু করেছে, আর মাসি আমরা যাচ্ছি হচ্ছে, আমার সেটা বলা হয় না যে কারা যাচ্ছে, আমরা যাচ্ছি হচ্ছে আমরা ছোটো মাসিরা মেজো মাসিরা দিদা দাদু আর মামা যাবো। সো তোমরা দেখতেই পাবে স্টেশনে গিয়ে তোমরা দেখাবো। এখন মাটা করেছে আর মেজো মাসি করবে হচ্ছে লুচি করবে বলেছে আর চিকেন করে নেবে, সো দেখতেই পাবে। সো এখন তোমাদের প্যাকিং দেখবে, ব্যাগ ট্যাগ সব কালকে আত্মীয় ভাবাছিলাম, আমি কালকে আত্মীয় ব্লগ করবো যে প্যাকিং দেখাবো, বাট আমার আর মনে ছিল না ব্লগ করার কথা। সো আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, এটা একটা নর্মাল হ্যান্ড ব্যাগ আর ওটা আমার আমার সিলিং ব্যাগ একবার, আর এখানে তোমাদের দেখাচ্ছি চলি, মায়েদের মা আর বাপির চলি প্যাক হয়ে গেছে। দেখো রেডি আমরা পুরো দিদি, আর হাত দুদিন পর দিদি, এখন কদিন ব্লগে আর দেখা যাবে না, তো ও ঘুরতে যাবে তখন ও যদি যাবে তখন ওখানে ব্লগ দেখতে পাবে। তো এখন চলো, নিচে তো গাড়ি এসে গেছে, আমরা রেডি হয়ে গেছি, তো নিচে গিয়ে বেরোই, বেরিয়ে তোমাদের আমি গাড়িতে দেখাচ্ছি, আবার স্টেশনে গিয়ে দেখাবো। ওই তো গাড়ি বাচ্চা আছে, গাড়ি ওরা গাড়ি বসে আছে ওখানে, গাড়ি বসে আছে
স্টেশনে দেখাচ্ছি। টাটা। আচ্ছা এটা চলো দাদা বোন টাটা করতে টাটা টাটা আসছি টাটা 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 হ্যাঁ বলে আমরাও যাবো টাটা ট্রেন ছেড়ে দিয়েছে আর দিদি বলে দে অ্যাট লাস্ট কতদিন পর অনেক দিনে সেই লাস্ট দিয়েছিলাম ডিসেম্বরে দীঘা দেন ওইপর থেকে খোঁজা হয় আবার ছমাসের বেশি হয়ে গেছে বেবি এক্সাইটেড এন্ড মজার ট্রেন ছেড়ে দিয়েছে কোনো আমার যাচ্ছি পুরী হ্যাঁ আমাদের তো এসি আর ওদের নন এসি সো দ্যাটস ওয়াই অনেক দূর হয়ে গেছে আমাদের এখানে তো ওই জন্য দেখাই হয় না সেটা তোকে দেখাচ্ছি সো তো চলো এখন আবার ডিনার করবো তোমার দেখাচ্ছি দেখো তারপর এখন ট্রেন অনেক ছেড়ে দেখতে পাবে হ্যাঁ ডিনারে মাসি হাফ করে নিয়েছে মা হাফ করে নিয়েছে মা ভাবি করে জানি না আমরা দুজন এখানে বসে আছি সো গোয়িং টু বলবো না কাটা ম্যাডাম ওদের এসি না নন এসি ওখান থেকে চলে এসছে এখানে ভাইকে আবার দেখা দিদি ভাই ঘুমাবে আমাকে আপাকে তুলে দিয়েছে আমি অপরে বসে বসে খাচ্ছি এখানে ঘুমাবে শুতে এসছে বাই বাই গুড নাইট কালকে সকালে স্টেশনে নেবে তোমার সাথে আবার দেখা হচ্ছে সো আবার তো টাটা আমরা সারাতে ঘুমোইনি উঠবো কি আজ সেই এক ঘন্টা ঘুমিয়েছি চারটে থেকে পাঁচটা তারপর সারাতে ঘুমোইনি ঘুমতে পড়েছি দিদিয়া আমি আরো ঘুমাইনি তারপর সবাই ঘুমিয়েছে এখানে যা ঠান্ডা আমি ওপরটায় শুয়েছি এত ঠান্ডা লাগছে আমার গলা তো জমে গেছে গলা ভরে ছিল গলাটা তারপর পুরো গেছে গলা আমি আর কথা তো বলতেই পারছি না চলো আর বেশিক্ষণ নয় এক ঘন্টা পর নেমে পড়বো নেবে তোমার সাথে আবার দেখাচ্ছে স্টেশনে গিয়ে এখন আর ব্লগ করার কোনো দরকার কি দেখাবো আর চলো নেবে তোমার আবার দেখাচ্ছি ভাই এখানে ভাই ওখানে এত গরমে শুতে পারে না এখানে চলে এসেছিল শুতে আমি মেয়ে নতুন ফোন কিনেছে ক্যামেরা গুলো বেশি ভালো লেগেছে পুরো দুটো চোখের মতো গোল গোল ডাব্বা ডাব্বা এসে গেছি আমরা চলেও এসেছি ভিড়টা কত ভিড় আছে আজকে এখানে ঝিঙ্গি ওই আছে এখন আমরা চলে এসেছি তোমরা তো বীচ দেখে বুঝতেই পেরেছো কোথায় এসছি এসছি পুরীতে তাদের দেখতেই পেয়েছো এখন চলে এসছি হোটেলে এসে ব্রাশ করে নিয়েছি এখন গিয়ে একটু খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর যদি পারি আজকে বিচে যাবো নাহলে নাও যেতে পারি বিকজ যে পুরো টায়ার্ড আছি ওই ট্রেনে করে জার্নি করেছি যদি নাও যেতে পারি সে দেখছো যদি যাই তাহলে আমার ব্লগটা কোনো তোমার দেখতেই পাবে
তো চলো এখন গিয়ে খেয়ে খেয়ে তারপর ব্রেকফাস্ট। আমরা আছি হোটেলে না, আমরা হলিডে হোমে আছি, বিকজ আমরা রান্না করে খাবো, রান্না করে খাবো, তো দ্যাটস ওয়াই হলিডে হোমে আছি। তো তো কী কী রান্না হবে না হবে তোমার সবই দেখাবো। তো চলো এখন আগে আগে গিয়ে খেয়ে নিই, কিছু মানে খেতে পারছি বুঝো, তারপর তোমার সাথে কথা বলছি।